রয়েছে কি কোনো সুপ্ত প্রতিভা? আপনি কি চান আপনার প্রতিভার বিকাশ করতে? আপনার গান, নাচ ও আবৃত্তির প্রতিভাকে বিকশিত করতে আমরা রয়েছি আপনাদের সাথে। 24 hours টিভির পর্দায় আনন্দম নিবেদিত কথা, সুর ও ছন্দ অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার দেখুন প্রতি সোমবার সকাল 7:30। আপনিও যদি চান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 8583828924। নমস্কার, 24 hours নিবেদিত আনন্দম পরিচালিত সপ্তমীর পুজোর আড্ডায় আজকে আবার আপনাদের সামনে ঠিক এই সময়। আসলে এবারকার পুজোটা আর অন্যান্য বছরের পুজোর তুলনায় একটু তো আলাদা, তাই সেই আলাদা পুজোকে আলাদা রকম ভাবেই আমরা বরণ করছি। এবারে প্রত্যেকবারের মতন একসাথে সবাই মিলে হইচই করে কাটানো, একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, রাত জেগে, সেগুলো বন্ধ। কিন্তু পুজোর যে আনন্দ সেটাকে কি করে বন্ধ রাখি বলুন? তাই সেই আনন্দের একটু স্বাদ নিতেই আজ আমরা সবাই একসঙ্গে 24 hours স্টুডিওতে। আমার সাথে রয়েছে রত্না ভট্টাচার্য, রুমা মুখার্জি এবং শিপ্রা চক্রবর্তী। গান, কবিতা, গল্পে আজকের আড্ডা কিন্তু আমরা একদম ভরিয়ে তুলব। আর অবশ্যই যারা রয়েছেন পর্দার ওপারে তাদের প্রত্যেককে এই সুন্দর সময়টুকু উপহার দেবো, এটুকু বলতেই পারি। তা আর দেরি নয়, চলুন আমরা আড্ডায় ফিরে যাই। হ্যাঁ, যে আড্ডা শুরু করবো আজকে একটা সুন্দর গান দিয়ে, কেমন রত্না দি? আমাদের একটা সুন্দর গান দিয়ে আজকের যে পুজোর আড্ডা। নিশ্চয়ই, চারিদিকে তো আনন্দের আবহাওয়া, এই সময়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যেও আমরা আনন্দটাকে খুঁজে নিতে চাইছি। অবশ্যই আনন্দ, আনন্দের পুজো তো আর বারবার আসবে না, আসবে না, এই বছরে একবার। অনেকেই অনেক প্রিয়জনকে এই দুর্যোগের মধ্যে কাটিয়েছে, হারিয়েছে, তা সুতরাং তবুও আমরা এই সময়টুকু একটু আনন্দের মধ্যে কাটাতে চাই সবকিছু ভুলে গিয়ে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে। খুব কষ্টের মধ্যেই আমাদের মানে যাচ্ছে, কিভাবে গৃহবন্দী দশাতে আমাদের খুব একঘেয়ে জীবন। সোমা আমাদেরকে বললো যে চলো আমরা সবাই মিলে একটা বেশ পুজোর আড্ডায় বসি, তার মধ্যে একটু গান, একটু কবিতা, প্রত্যেককে একটু আনন্দ দেওয়ার একটা প্রচেষ্টা একটা। তা আমি এত সুন্দর গানের পর পুজো কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতাটা শোনাচ্ছি। পুজো মানেই শরৎ আকাশ শিউলি রাশি রাশি, পুজো মানে মেঘ রুদ্ধু তল প্রাণে বাসি, পুজো মানে নতুন জামা মহালয়ার গান, পুজো মানে ঢাকের বাদ্যি ঘরে ফেরার টান, পুজো মানে নয় তো শুধু মাতৃ আরাধনা, পুজো মানে সম্প্রীতি এক আলোর সেতু বোনা, পুজো মানে সেলফোনেতে রঙিন SMS, পুজো মানে মিলন মেলা স্বপ্ন সমাবেশ, পুজো মানে আকাশ নিচে প্রাণে আলাপন, পুজো মানে প্রীতির শপথ ধন্য গৃহকোণ, পুজো মানে সবার খুশি এগিয়ে চলার গান, পুজো মানে উষার পরশ রাত্রি অবসান, পুজো মানে উৎসব এক জেগে থাকার রাত, পুজো মানে প্রদীপ নিচে থাকুক গরম ভাত, পুজো মানে আকাশ জুড়ে সোনার ওদের হাসি, পুজো মানে বেড়া ভাঙা স্বপ্ন বাজায় বাসি।
হ্যাঁ, পূজো মানে পূজোর একটা আনন্দ, আর পূজোর আনন্দের সঙ্গে ভীষণ ভাবে আমাদের যেটা মিশে থাকে গান। তো আবার আমরা একটু গানে ফিরি। রত্নাদি, আমাদের আনন্দের যে পূজোর আনন্দ, হ্যাঁ, শরতের আকাশ তো একেবারে কাশফুলে ছেয়ে গেছে, তা সেরকমই একটা পূজোর গান। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে, চিরদিনের মনি ভোরে আগমনি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পাটি মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি। বাহ, আসলে আগমনী শুনলে কিন্তু আমাদের যেটা মনটা কিন্তু একদম অন্যরকম একটা কি বলবো ভালো লাগায় ভরে ওঠে, তাই না? মানে মা আসছে, এটাই একটা সব থেকে আনন্দের একটা। বাঙালিদের তো এটাই, মানে আমাদের তো সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা, এইজন্য আমরা সারা একটা বছর অপেক্ষা করে থাকি। সুতরাং আগমনীর গান শুনলে তো মনকে সবসময় নাড়া দিয়ে যায় একেবারে, সেই কত। তবে আগেকার যে একটা সময় ছিল আর এখনকার যে একটা সময় অনেক অনেকটা তফাৎ, তাই না? তো আচ্ছা শিপ্রাদি, যদি ধরো আগের যে সময় আর এখনকার যে সময় দুটো তো অনেকটা আলাদা, তো তার সেরকম যদি তুমি আমাকে আমাদের কোনো একটা কবিতা শোনাও, যে আগের রকম আর এখনকার রকম, সেরকম যদি কোনো একটা কবিতা শোনাও তোকে, তাহলে আগে বছর বা গত বছরের দুর্গাপূজা সম্বন্ধে বলি। গত বছর দুর্গাপুজোতে কত আমরা আনন্দ করেছি, ধর নাটক করেছি, পাড়ার নাটক করেছে, শ্রুতি নাটক করেছি। তারপরে দেখ, সত্যি কথা বলতে কি, দুর্গাপুজোর সময় আমাদের একটা সব থেকে বড় আনন্দ কি বলতো, এই 5 দিন আমরা ঘরে রান্নাঘরে রান্না করতে হয় না, সব থেকে বড় জিনিস এই 5টা দিন, যেন মনে হয় আমাদের মেয়েদের সব থেকে বড় একটা আনন্দের দিন এই 5টা দিন আমরা রান্নাঘরে রান্না করি না, শুধুই আমরা এই দুর্গাপুজোতে আনন্দ করব বলে নাটক শ্রুতি নাটক নিয়ে থাকি। এবছরটা দেখ, আমাদের দেখ এই করোনার জন্য আমাদের সমস্ত কিছু চেঞ্জ। পাড়ায় পুজোয় ঠাকুর দেখতে গেলে পারো দেখছি সবার মুখে মাস্ক লাগানো, স্যানিটাইজ হচ্ছে, এই চারিদিকে আমাদের একটা আতঙ্ক বোধ, যেহেতু মুখে মাস্ক লাগানো রয়েছে সেদিন অর্ধেক মানুষকে আমরা চিনতেই পারছি, মানে কিন্তু আমরা যে পুজোতে অংশগ্রহণ করছি না তাও না, নম নম করে হলেও কিন্তু আমরা পুজোর সঙ্গে জড়িত থাকবো, এবং এই যে সময়টাকে ছেড়ে দিলে আবার একটা বছর অপেক্ষা। সেই জন্য ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা, যে ঠাকুর তুমি যাওয়ার সময় একদম তুমি এই করোনাটাকে নিয়ে বিদায় দাও, তাহলে আমরা সকলে মিলে আবার সামনে বছর যেন আরো আনন্দ করতে পারি। তাই আজকে তোদের কাছে আমি একটা একটা ছোট একটা কবিতা শোনাতে চাই, 10 বছর চ্যালেঞ্জ, অনুব্রতা গুপ্তর। 10 বছর আগে আমি অল্পতেই বেশি কষ্ট পেতাম, 10 বছর পর বেশিতে অল্প কষ্ট পাই, 10 বছর আগে একজন প্রেমিক খুঁজতাম, 10 বছর পর প্রেমিকের ভিড়ে একজনকে খুঁজি, 10 বছর আগে ঘুম থেকে উঠে বই পড়তাম, 10 বছর পর পড়তে পড়তে
ঘুমিয়ে যাই। 10 বছর আগে ভালোবাসায় অধিকার ছিল, 10 বছর পর অধিকার আছে ভালোবাসা নেই। 10 বছর আগে আকাশে এরোপ্লেন খুঁজতাম, 10 বছর পর এরোপ্লেন থেকে আকাশ খুঁজি। 10 বছর আগে মানুষে বিশ্বাস ছিল, 10 বছর পর বিশ্বাসে মানুষ নেই। 10 বছর আগে মৃত্যুতে ভয় পেতাম, 10 বছর পর প্রতিটা ভয়ে মৃত্যু পাই। 10 বছর আগে ভীষণ ভালো ছিলাম, আর এখন ভালোই থাকি রোজ। 10 বছর পর ভালো থাকতে হয়। 10 বছরের পার্থক্যটা অনেকটাই বড় হয়ে দেখা দেয় আমাদের অনেকের জীবনে, তাই না? আচ্ছা, কিন্তু আজ আমরা পুজোর আড্ডায় বসেছি, আর আজকে একটা বিশেষ দিন, মহাসপ্তমী, তাই তো? তা আচ্ছা রুমাদি, এই যে মহাসপ্তমী পুজোর একটা অন্যরকম দিন, অন্যরকমের একটা আবহাওয়া, তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা কিছু একটু শুনি বা জানি, আমরা অনেকে হয়তো অনেকটা জানি, আবার যারা পর্দার ওপারে আছেন তারা হয়তো অনেকে জানেনও না, কাজী সেই জন্য আবার আমার একটুখানি অনুরোধ আর কি, যে এই সপ্তমী সংক্রান্ত সপ্তমী ব্যাপারটা বা সেটা নিয়ে যদি কিছু আমাদের বলা হয়। সপ্তমীতেই তো আসলে একটা সময় ছিল যে সপ্তমী থেকেই পুজোটা শুরু হতো, কারণ সেই সময় কি হতো, সপ্তমীতে দুর্গা পুজো হয়ে দশমীতে শেষ, হ্যাঁ, তাতে কি হতো, এই পুজোটা আমাদের 3 দিনের জন্যই বরাদ্দ ছিল। কিন্তু বর্তমান যুগে আমরা কি করেছি, চতুর্থী থেকেই শুরু করে দিয়েছি, মাকে এনে মণ্ডপে বসিয়ে দিয়ে নিজেরা ড্যাং 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 করে চতুর্থী থেকে দশমী পর্যন্ত সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, বাড়িতে রান্না করবো না, এ করবো না, সে করবো না করে মোটামুটি 5-6 দিন কাটিয়ে দিতে চাই। কিন্তু তবুও তো কিছু নিয়ম থেকে যায়, তাই সপ্তমীতেই আসলে আমাদের দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তো মহাসপ্তমী সকালে সেই জন্য প্রথম কাজ কি হয়, নবপত্রিকার প্রবেশ। নবপত্রিকা বলতে কিন্তু আমরা বুঝি ওই কলা গাছ, তাকে মানে একটা শাড়ি গঙ্গায় স্নান করিয়ে শাড়ি পরিয়ে বউ সাজিয়ে নিয়ে আসা, সাদা শাড়ি লাল পাড় পরে বেশ সুন্দর নববধূ সাজে নিয়ে এসে আমরা মণ্ডপে তাকে গণেশের পাশে বসিয়ে দিই। আসলে নবপত্রিকা কি, নবপত্রিকা হলো আসলে আমরা কিন্তু ভাবি যে কলা বউ মানে হচ্ছে গণেশের বউ, আদতে কিন্তু তা নয়। গণেশের সত্যি যিনি মানে স্ত্রী দুজন আছেন, ঋদ্ধি এবং সিদ্ধি। আচ্ছা, আর ইনি হলেন আসলে গণেশ, আমাদের সিদ্ধিদাতা গণেশের মা, দেবী দুর্গার 9টা রূপের সমষ্টি। এটা নবপত্রিকার যে 9টা উদ্ভিদ সেইটাই হলো আসলে দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক, আর সেইভাবেই আমরা কল্পনা করি। তা সেই 9টা উদ্ভিদ কি কি, না কলা গাছ আছে, কচু গাছ আছে, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ, মানকচু আর ধান গাছ। তো এই 9 দেবীকে একসঙ্গে নিয়ে আমরা নবপত্রিকা বাসিনী বলি বা নবদুর্গা নামেই পরিচিত হয়। তো সেই দুর্গাপূজার তো নবপত্রিকাই আসলে বাংলার একটা তোমার বিশিষ্ট অঙ্গ। তা এই পূজার শুভারম্ভই হয় নবপত্রিকাকে নিয়ে মহাসপ্তমীর দিন। সুতরাং আমরা নব সপ্তমী থেকেই আমাদের পূজোটা আসলে আমরা শুরু করি। মানে তার মানে কলাবউ যেটা আমরা সবাই জানি যে কলাবউ হচ্ছে গণেশের বউ, না কলাবউ কিন্তু গণেশের বউ না, কলাবউ আসলে বলতে গেলে গণেশের মা, হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশের মা, হ্যাঁ, মানে দুর্গারই আরেকটা রূপ, তার মানে গণেশের মা। হ্যাঁ, 9 রকম উদ্ভিদকে যখন এক জায়গায় নিয়ে এসে কল্পনা করা হয়, সেই 9 রকম উদ্ভিদকে নিয়েই নবপত্রিকার সূচনা করা হয়। আচ্ছা আচ্ছা, এটাই দুর্গা, মানে আমাদের সপ্তমী। ভালো বললি রে রুমা, তুই খুব ভালো ভালো অনেক কিছু জানা যায় জিনিসটা, না জানতাম যদিও সেইভাবে আমরা প্রত্যেক দিন সেই হোল্লাই ঠাকুর দেখার গল্প এখন আর আজ এই বছরটা অন্তত নেই, কিন্তু আনন্দটা তো নষ্ট হবে না, আনন্দটা তো থাকবেই, কাজেই সেই আনন্দে একটা গান শুনবো। আসলে সমাধি,
মানে এই যে আমরা দুর্গা প্রতিমার মুখ যখন দেখি তখন আমরা ঘরেও যে আমাদের মা রয়েছেন তার সাথে মানে একই রকম ভাবে তাকেও সিমিলারিটি হ্যাঁ একই রকম মনে হয়, তাই সেই রূপটাকেই আমি কল্পনা করে একটা গান শোনাই। মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা আমি মাদারে কি ভুলি তাকে করে, মা আমি মাদারে কি ভুলি তাকে করে, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, ঘরে যে মা মন্দিরে তো হব মাই যে কি দেবীর রূপ, ঘরে যে মা মন্দিরে তো সব মাই যে কি দেবীর রূপ, ত্রিভুবনে আছো তুমি আছো মাটির ঘরে, ত্রিভুবনে আছো তুমি আছো রে মাটির ঘরে, মা আমি মাদারে কি ভুলি তাকে করে, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। সত্যি হয় না, কিন্তু পুজোর সঙ্গে আরো একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে পুজোর প্রেম, ছাড়া কিন্তু পুজো সম্ভবই নয়। মানে পুজোতে এমনও বহু প্রেম হয় তারা ওই ষষ্ঠী বা সপ্তমীতে শুরু হয়, দশমীতে শেষ, আবার মানে ফুচকা খাওয়া আলু কাবলি খাওয়া সিনেমা দেখা ব্যাস, আবার অনেক প্রেম সেটা থেকে যায়। তো আচ্ছা শিপ্রাদি, যদি আমাদের একটা প্রেমের উপরে কিছু শোনা, মানে ভালোবাসা থেকে যাওয়া ভালোবাসাই হোক না, তাহলে আমি তোমাকে একটা প্রেমের উপর একটা কবিতা বলছি। পরজন্ম বলে যদি কিছু হয় আমি ডায়েরি হব, তুই আমার কলম হোস, আর আমরা প্রেমটা আমরা অমর করে যাব, থাকবে না কোনো নোংরা রাজনীতি, থাকবে না কোনো ধর্মের বাধা বিপত্তি, তোর যখন ইচ্ছে হবে আমাকে স্পর্শ করবি, তোর যখন ইচ্ছে হবে আমার বুকে ছবি আঁকবে, আর যেদিন আমার ডায়েরির পাতা শেষের দিকে দেখিস তোর কলমের কালিও ঠিক নিচের দিকে, এইভাবেই হবে একদিন আমাদের মৃত্যু, আর প্রেমটা ওটা রয়ে যাবে আমাদের আমাদের প্রতিটা ডায়েরির প্রতিটা পাতায়, আর তোর দোয়াতের মাদকতায়। প্রেম কিন্তু এই প্রেম কিন্তু সারা জীবনের একটা সুন্দর অনুভূতি, সেই অনুভূতিটা মানে যে অনুভূতিটা কখনোই নষ্ট হয় না, যতই ঝড় আসুক যতই বিপদ আসুক সেই যে অনুভূতি, সেই অনুভূতির গল্প কিন্তু হ্যাঁ সেই অনুভূতির গল্পই আজকে শিপ্রাদি আমাদের শোনালো। আমরা ফিরি আবার একটু রুমাদির কাছে, রুমাদি আমাদের কি কবিতা শোনাবি এবারে বল। আমি একটা না খুব ছেলেবেলার বেশ মজা করে করে বেশ তাল মিলিয়ে আমার খুব বলতে ইচ্ছা করছে, তোরা তো জানিসই যতই আমার বয়স হোক আমার মধ্যে একটু ছেলে মানুষের ব্যাপারটা ওই, আমরা মাঝে মাঝে আমাদের ছেলে মানুষ হতে ইচ্ছে করে, কারণ ছেলেবেলার জন্য যেতে ইচ্ছা করে, যতদিন আছি ছেলেবেলার সঙ্গে থাকি, বয়সটা তো বয়স তো হ্যাঁ একদম তাই, একদম একদম। তা আমি দুর্গা পুজো নিয়েই ওই কবি কাজল কুমার চ্যাটার্জির একটা কবিতা বেশ ছড়া করে করে বলছি। হ্যাঁ পরে শিউলি মেলা কাশবনে আর ছাওয়ার খেলা, মেশা দশক যাইবে সে ওই চাকতে যেতাই যান, টাকুরাকুর তাক ও পাড়ার ওই ছোটুর মামা এনেছে কিনে নতুন জামা, ছোটু এখন পড়বে তাই পুরনো জামা থাক, তাক্কুরাকুর তাক
নদীর পাড়ে পুজোর মেলা, বেতের বাসি, নাগর দোলা, চলবে সবাই করবে মজা, বৈপ অক্ষর থাক তাকুর আকুর থাক, ঘরে ঘরে ভণ্ডা মেঠাই, খোকা খুকু খাচ্ছে যেতায়, এলতে নাতে বসে দেখে দুষ্ট কালো তাক তাকুর আকুর তাক, কুরুর কুরুর তাক তাকুর আকুর তাক, কুরুর কুরুর তাক। আজকে আমাদের আড্ডায় রয়েছে গানে রত্না ভট্টাচার্য, কবিতায় গল্পে রয়েছে রুমা মুখার্জি, এবং কবিতায় আমাদের সাথে রয়েছেন শিপ্রা চক্রবর্তী। আর এদের সবাইকে একসুতোয় গেঁথেছি আমি কথা বলি সময়। আর আপনারা রয়েছেন আমাদের পর্দার ঠিক ওপারে, কারণ আপনারা ছাড়া কিন্তু আমাদের এই আড্ডা একদমই অসম্পূর্ণ। চলুন গান শুনুন। সপ্তমীতে তো ঢাক ঢোল বাজানো শুরু হয়ে যায় সকাল থেকেই, এই যে নবপত্রিকাকে নিয়ে এসে কলাবচান করানো থেকে, সেই থেকে তো ঢাক ঢোল শুরু হয়। ঢাক বাজা কাসর বাজা উলু দিয়ার শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে তারও দিয়ায় খুশিতে মন নাচে, এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা, হে ঢাক বাজা কাসর বাজা উলু দিয়ার শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে তারও দিয়া খুশিতে মন নাচে, এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, মা তুমি যে মা, তোমার দেহ মায়ার নেই তুলনা, ও সপ্তমীতে নতুন জামা নতুন শাড়ি, ঘরে পুজো বাড়ো বাড়ি সবকিছুতে প্রেম জড়িয়ে আছে, পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে আরো দিয়ায় খুশিতে মন নাচে, এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আসলে এমন একটা গান পুরো পরিবেশটাকে কিন্তু একদম অন্যরকম করে দিল, তাই না? মানে মা আশা মানে কিন্তু ধনী দরিদ্র যেকোনো মানে একদম 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 অন্যরকমের সম্পূর্ণ একটা আলাদা আনন্দ। তার ঠিক আজকে তো সপ্তমী, আর তিন দিন মাত্র বাকি পুজো। এবার আমরা আবার একটু কবিতা শুনে নি। আমাদের কি নারী শক্তি নিয়ে যদি বলতে চাস, আমাদের তো দেবী দুর্গা বা শ্যামা পুজো যাই বল, তো নারী শক্তিকে জাগরণ করে দুর্গা ঠাকুর নারীরই মানে একটা অন্য রূপ, মানে একদম সমস্ত রকমের অশুভ শক্তিকে বিনাশ করে হলেন মা দুর্গা। এই নারী শক্তিকে নিয়ে মানে আমাদের কবি সুবোধ সরকার মণিপুরের যে একটি ঘটনা ঘটেছিল, প্রতিবাদী মহিলারা তারা কিভাবে প্রতিবাদ করেছিল, আচ্ছা তার উপরে উনি একটা কবিতা লিখেছিলেন মণিপুরের মা। তো কবিতাটা আমার কেন জানি না পড়লে বেশ মনটাও শক্তপোক্ত হয়ে ওঠে, জানিস তো। তা আমাকেও ইচ্ছা করছে যে ওই কবিতাটা একটু যদি পড়ি। নিশ্চয়ই, ঠিক আছে। মণিপুরের মা, সুবোধ সরকার কবি। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা, এই মায়ের দুচোখ থেকেই চোখ পেয়েছি, আশির নখ ভাষা পেয়েছি, পেয়েছি সারে গামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা, যা খুশি তাই করতে পারে পুলিশ আর আর্মি,
পথে জিত, জলে চার মিনার, কারোর কিছু বলার নেই, বলার কথা নয়। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগনতলে, আর্মি জিপ সারে জাহাজে বলে, আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগনতলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম? এই সব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য কোন নিখোঁজ? শুধু তাদের চুনুরি ঝুলে গাছে। কিন্তু এই সব আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান মণিপুরের মা, উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়ীরা। পৃথিবী দেখো, মায়ের বুকে কখানা উপশিরা। কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা? আসাম রাইফেলসে বন্ধ করে যেই গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপে, সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে এক নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁকে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা এখনো আছেন পরমা? পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। বাহ, অসম্ভব একটা অন্যরকমের মানে মহল সৃষ্টি করলো, যাকে মানে সম্মান জানালো। আজকে কি পরিস্থিতি, হ্যাঁ, এত অত্যাচারের সীমা পেরিয়ে যাওয়ার পর নারীরা যেভাবে আর কি প্রতিবাদী হয়ে উঠেছিল, তা নারী শক্তি। আমরা তো দুর্গাপুজো, শ্যামা পুজো, যাই পুজো করি না কেন, গৃহেও যে পুজোগুলো করি, সবই তো নারী শক্তিকে জাগ্রত করারই একটা মানে প্রক্রিয়া। মানে অশুভ দমন করো, অশুভ দমন করো, তাই না? এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। না, দুর্গাপুজোই বলো আর শ্যামা পুজোই বলো, সেই একটাই ব্যাপার থাকে। তো অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে মেয়ে, অন্ধকারে ভয় ভয় থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আমার বামির মতোই এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি জ্বালিয়ে চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। আজ তো মহাসপ্তমী, মায়ের প্রাণ প্রতিষ্ঠা আজকে হচ্ছে সপ্তমীতেই। তাই এমন একটা গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করি, যে গানের রেশ সারা পুজোই আপনাদের থাকুক, আমাদের সঙ্গেও থাকবে, আপনাদের সঙ্গেও থাকুক সেই গান। আর যারা রয়েছেন পর্দার উপরে, অবশ্যই চাইবো তারাও আমাদের সাথে সুরটা মেলান। দায়িত্ব রত্নাদীপ, রত্নাদীপ তুমি আজকে সেরকম একটা গান দিয়ে তোমরাও আমার সঙ্গে দিও। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর নধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো।
আপনার মধ্যে রয়েছে কি কোনো সুপ্ত প্রতিভা? আপনি কি চান আপনার প্রতিভার বিকাশ করতে? আপনার গান, নাচ ও আবৃত্তির প্রতিভাকে বিকশিত করতে আমরা রয়েছি আপনাদের সাথে। 24 আওয়ার্স টিভির পর্দায় আনন্দম নিবেদিত কথা, সুর ও ছন্দ অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার দেখুন প্রতি সোমবার সকাল 7:30। আপনিও যদি চান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 8583828924।